সালাম আলাইকুম গাইস, এই মাত্র ডিউটি থেকে আসলাম। ইফতারেরও বাকি সময় বেশি নাই, ভাত বসাইতে হবে, কিছু রান্না করতে হবে। প্রবাসের লাইফ, নিজের খামখেয়ালি মতো কিছুই করা যায় না, নিজের ইচ্ছায় কোনো স্বাধীনতা নাই। গতকালকে বাদ যে গোটা আছে ওই গোটা খেয়ে নিছি, আজকে এখন ভাত রাখতে হবে। তো বাথরুমে যে গেলে, যেহেতু পানির ব্যাপার স্যাপার আছে, কোন সময় প্যান্ট গেঞ্জি শার্ট এগুলো যদি একটু পানি পড়ে ভিজে ভিজে আর ভালো লাগে না। আর মৌসুম প্যাসকে একটু ঠান্ডা ভাব, গতকাল বৃষ্টি ছিল, এখনো আকাশ পরিষ্কার থাকলেও আল্লাহ, এখন হইতেছে কি আমার জামা কাপড় গুলো আর ভিজে রইতেছে, কারণ এগুলো পরে আবার ডিউটিতে গেলে ভিজে ভিজে থাকলে একটা সমস্যা। এখন আমার যে কাজটা সেটা হবে, আমার চাউল মেপে নিতে হবে। খাওয়ার পানি দিয়ে ভাতটা বসাইতে হবে, অবশ্যই বইটা ভাতের লোপে বসাইতে হবে। ভাত তো বসাই দেবো, ঠিক আছে, এই যে ভাত চাউল গুলো মেপে রাখলাম এখানে। এখানে একটা পাতিলে আমার কিছু শসা সাদা হয়ে দেখলে তো হাসাহাসি করবে, সুতরাং আমি এবার ঢাকনা দিয়ে নিতে হবে। পানি হবে না, পানি আরো বাড়াই নিতে হবে। আমার এখন সবচেয়ে একটা জিনিস ভালো হবে, লুঙ্গি ছেড়ে আমি প্যান্টটা পরে গেলে তখন হাঁটতে চলতে সুবিধা হয়, সব পা ফেসাই যায়। গ্যালানটা তো নিলাম এখানে। আচ্ছা, এবার আমার কিছু টমেটো আছে, টমেটোগুলো নিয়ে নিচ্ছি আমি। এখান থেকে দেখি দেখি কিছু টমেটো ইয়ে করতে হবে, খাটার মতন বানাইতে হবে। খাওয়া যাবে না, একটু পানি দিলে এটা উঠবে, ঠিক আছে, তার জালিটা কই রাখলাম। আচ্ছা, দেখ সময়টা আর নষ্ট করতেছি না, আপাতত আমার এই জিনিসপত্রগুলো বাথরুমে
নিয়ে যাইতে হবে। আস্তে আস্তে কিছু কিছু এগুলো আমি আমার কিচেনের মধ্যে গিয়ে রাখতেছি। তারপর আরো কিছু কাজ আছে আমার, কিছু ফল কাটতে হবে, কিছু পচা আছে এগুলো ফালাইতে হবে, এগুলো আপাতত নিয়ে নি। কয়টা সোনা বুট আছে এগুলো গরম করতে হবে। আস্তে আস্তে আমি কিছু পাকরুমে চলে যাচ্ছি, এগুলো নিয়ে নিচ্ছি। লাইটারটা পকেটে রাখি। পানি ছেড়ে দিলাম চাউলের মধ্যে, এতে করে পানি পড়তে থাকে, আমি তাড়াতাড়ি করে ধুইতে পারি। এখানে ওই যে প্রেশার কুকারের ঢাকনাটা, ছুরিটাও নিলাম, খাজুরের প্যাকেটটাও নিয়ে এলাম। যদি মাগরিবের আজানটা দিয়ে দেয় তখন ইফতার তো করতে হবে। আচ্ছা, এই যে ঢাকনাটাও নিলাম, এটা একটু রাখি আসতেছে। যাক, এখন চলে যাইতে হবে আমার সবুজা পাক।